হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো তো থাকতে হবে বস, কারণ তোমরা এসএস ফ্যামিলি মেম্বার। তো গাইস, আজকে যে ব্লগটা থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে টপিকটা কি। তবুও আরেকবার বলে দেবো যে এখন মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। তো গাইস, আগে ভিডিওটা শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলি যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। আর গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখন যেটা টপিক হচ্ছে সেটা হলো যে মাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি, আর কেমন যাচ্ছি, কীজন যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো এখন চলো যাওয়া যাক, শুরু করা যাক। তো দেখতে থাকবো। তো গাইস, দেখতে পাচ্ছ এই যে মাকে পিছনে বসে রেখেছি, আর একহাতে গাইস বাইক চালাচ্ছি, তাই ভিডিওটা বেশিক্ষণ করতে পারবো না। তো এখন ডাক্তারের কাছে পৌঁছাই, পৌঁছে তোমাদেরকে বাইকটা দেখাচ্ছি গাইস। এখন রাস্তায় তো যাচ্ছি, তো ওই জন্য বাইক চালাচ্ছি, একহাতে তো বেশিক্ষণ চালানো যাবে না, তার জন্য এইখানে ভিডিওটা পোস্ট করছি, আবার পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস ফাইনালি আমি এখন পৌঁছে গেছি ডাক্তারের কাছে, পৌঁছে গেছি। এই যে দেখো, এইখানেই ডাক্তার দেখাবো, ঠিক আছে? এখানে পৌঁছে গেছি আর মা পাশে দাঁড়িয়ে আছে। তো এখন যাই আর প্রবলেমটা ডাক্তারের কাছে বলি, তারপর তোমাদেরকে এসে বলছি। গাইস ফাইনালি ডাক্তার দেখানো শেষ, এই যে মাও চলে এসছে। হ্যাঁ, প্রবলেমটা যেটা হয়েছিল দাঁতের একটু প্রবলেম ছিল, যার জন্য ডাক্তারের কাছে এসেছিলাম। তো ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, ওষুধ নিয়েছি, এখান থেকে ওষুধ নিয়ে নিয়েছি। তো ওষুধ নেওয়ার পর এখন যাবো ওই দিকে একটু, তারপর আর কিছু দেখি কী কী কিনি, তারপরে এখান থেকে কিনে তারপর বাড়ি চলে যাব। তো এখন ওষুধ টষুধ তো কেনা হয়ে গেছে, তো তোমাদেরকে বললামও। তো এখন চলো রাস্তায় আবার গিয়ে দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলবো। তো গাইস ফাইনালি মাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি, আর তোমাদেরকে বললাম যে দাঁতের প্রবলেম ছিল সেটা দেখালাম, আর এখন ডাক্তারবাবু বলেছে যে 7 দিনের ওষুধ দিয়েছে, 7 দিনের পর আবার এসে দেখা করতে বলেছে। তো 7 দিনের পর আবার আসবো, এখন ওষুধটা দিয়েছে, সেই ওষুধগুলো খাওয়া দাওয়া হোক, এখন কি হয় দেখি, তারপরে আবার আসবো। তো এখন ওই জন্য ওষুধ টষুধ নিয়েছি, ওষুধ নিয়েই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো তোমাদেরকে তো আর বেশি কিছু দেখাতে পারলাম না, একটু ওষুধ দোকানটা দেখালাম, আর ডাক্তারবাবুকে তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যতটুকু কথা বলে মনে হলো তো ভালো ডাক্তারবাবু, তো এখন জানি না কি হয়। তো এখন 7 দিন পরেই ফল বোঝা যাবে যে কেমন কি কাজ করছে। আর পিছনে দেখো মাও বসে আছে, বেচারা 5 দিন ধরে এখন খেতে পারছে না, তো খুবই দাঁতের প্রবলেম করছিলো, খেতে পারছে না, জল খেলে একটু সমস্যা হচ্ছে, তার জন্য খুব শীঘ্রই নিয়ে আসা হলো। তো এখন দেখে নিয়েছি, তো এখন বাড়ি যাচ্ছি। আর গাইস ভিডিওতে এমন কিছু দেখাতে পারলাম না, যদিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো দেখা আছে পরবর্তী কোনো ব্লগে। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।